আমি আল্লাহর প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, পরকালের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, কোরআনের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, নবী মুস্তফার প্রতি কোন প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করো। জন্য হাত দিয়েছেন রব্বে করিম, শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস, একবার আমার দিকে তাকানা, আমি মালিকের দিকে তাকানা, তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه اللهم صل على نبينا شفيعنا জয় যদি মরত জান এত নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ পাকের নামের জিকিরে সবাই নিজের জবানকে শামিল করার চেষ্টা করবেন, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে মওলার নামের জিকিরে সবাই শামিল হয়ে যাব, মহাব্বত নিয়ে একই আওয়াজে পড়ার চেষ্টা করবেন। আল্লাহু 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 আল্লাহ মহাব্বতের আওয়াজ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন وَاللَّيْلُ دَجَامِعُ وَفُرَاتِهِ اللَّهُ 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 শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে আল্লাহু 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 নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মা লাগাতিলাম সকালে থেকে একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা একবার ও গো কমলি ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মা
আলা বলি সবাই ইয়া রাসূলাল্লাহ ইয়া কিছু কিছু গরম এক সময় গিয়ে আরাম হয়ে যায়, সে কষ্টটা যদি মাওলার জন্য সহ্য করা হয় তাহলে মাওলা এটার নিয়ামতও আপনাকে আমাকে আমাদেরকে দান করবেন এমনভাবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ, আর জোর সে কহো ইয়ার সুবহানাল্লাহ, ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ, দেখি বলেন তো। কারণ যতবার আপনি আমি সুবহানাল্লাহ বলবো ততবার আপনার আমার নামে রব্বে করিম জান্নাতে একটি একটি গাছ রোপণ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। হাদিসে পাকে এসেছে, একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মহলটুকু পাওয়ার পরে বিশাল বাগান দেখার পরে সে রব্বে করিমের দরবারে প্রশ্ন রাখবে, ইয়া রব্বে করিম এত বিশাল জান্নাতটি এত বিশাল বাগানটি কার? রব্বে করিম বলবে, এটা তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহান। সে বান্দা বলবে, মাওলা এটা কোন আমলের ফসল? রব্বে করিম বলবে, তুমি দুনিয়াতে থাকতে সুবহান আল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার প্রশংসা জিকির করেছিলে, ওই সমস্ত জিকিরগুলোকে শুধু সওয়াব দিয়ে আমি আল্লাহ থেমে থাকিনি, তোমার জন্য একটা বাগান করে দিয়েছে। সুবহান। কিছু কিছু কাজ আছে, আমরা যে ডিপোজিট করি, আমরা যে ব্যাংকের মধ্যে টাকা জমাই, কেন একটা সময় গিয়ে যেন কাজে লাগে, একটা সময় গিয়ে যেন কাজে লাগে। কিন্তু যেখানে টাকা জমাই অনেক সময় ইতেও দুধ হয়ে যায়, চুরি না মাথা গা, যেখানে টাকা জমাই যে ইন ফিউচারে কাজে লাগবে এক সময় দিয়ে তারাও খুঁজে পাওয়া যায় না, নেওয়ার সময় দেওয়ার সময় নাই, ইতে না ইতেও রোবারি গিয়ে গিয়ে তিরিন্ন মাথা গা। আর কেন জোর হন বা, আমার আওয়াজকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে একটু রিপ্লাই দিবেন, একটু রিপ্লাই দিবেন। কিছু কিছু কাজ আছে যেখানে ইনভেস্ট যদি বুদ্ধি দিয়ে আমরা করতে জানি, দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালেও লাভবান হওয়া যাবে। যদি আপনার তৌফিকে হয় একটা মসজিদ দেওয়ার ব্যবস্থা করেন, যদি আপনার তৌফিকে দেওয়ার হয় তাহলে একটা মসজিদের জায়গা দেওয়ার ব্যবস্থা করেন, সেটাও যদি আপনার সামর্থ্যে না হয় মসজিদে একটা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা রটের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দেন। আপনি জানেন ওই লাইটের আলোতে যত মুসল্লি নামাজ পড়বে তাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব যোগ হবে, ওই দাতার ইমানদারের আমল নামায় আল্লাহ সে পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কিছু কিছু ইনভেস্ট আছে যেটা আপনার আনলিমিটেড। আপনি ব্যাংকের মধ্যে দেখেন একটা পার্সেন্টেজ নির্দিষ্ট আছে, ওইটার বাইরে কিন্তু যায় না। জোরে বলেন না রে ভাই, এই পার্সেন্টেজ গুলো কত? 3%, 3.5%, 6%, 7%, এই এতটুকুর মধ্যেই কিন্তু এখন ইন্টারেস্ট যেগুলো আমরা বলি এগুলাকে ঘুরছে। আপনি জানেন এমন একটা দরবার আছে, এমন একটি জায়গা আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনার সর্বনিম্ন বেনিফিট শুরু হবে 10% থেকে শুরু, 10% থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না, সর্বনিম্ন 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট সেটা আনলিমিটেড হয়ে যায়, 70%, 10%, 70%, 700%, এরপরে 7000%, এরপরে বলতে বলতে বলা হচ্ছে আনলিমিটেড। এখন জগৎ প্রশ্ন করে সে অ্যাকাউন্টটা কোথায়? এবার জগৎকে কোরআন উত্তর দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা। অ্যাকাউন্ট যদি করতে মন চায় তোমার রবের দরবারে করো, তোমার রবের দরবারে করো, রহমানের দরবারে করো, রহিমের দরবারে করো, যেখানে সর্বনিম্ন 10%। বলে যে কিভাবে হিসাব তো বুঝলাম না, বলে যে রবের খুশির জন্য এক দাও, রব তোমার আমল নামায় 10 দিয়ে দিবে। সর্বনিম্ন কত? 10, 10, সর্বনিম্ন 10। আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু ফিডব্যাক আমাকে উত্তর দিবেন, বেতন আগে না পরিশ্রম আগে? পরিশ্রম আগে না চাকরি আগে? চাকরির পরে পরিশ্রম, পরিশ্রমের পরে, এটাই এই বাংলাদেশের নিয়ম।
এটাই এই চট্টগ্রামের নিয়ম, এটাই ইন্ডিয়ার নিয়ম, এটাই পাকিস্তানের নিয়ম, একটু উপরের দিকে যান না, ওই মডার্ন কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এটাই আমেরিকার নিয়ম, এটাই লন্ডনের নিয়ম, এটাই ফ্রান্সের নিয়ম, এটাই কানাডার নিয়ম। যেই দেশগুলা যাওয়া আমাদের স্বপ্ন, যেখানে চাকরি করা আমাদের মনের আশা, যে সমস্ত জিনিস টাকা পয়সা পাওয়া আমাদের স্বপ্ন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা বলা হচ্ছে তোমার পরিশ্রম আগে বেতন, জোরে বলেন বেতন। আবার যখন বেতন নিতে যাবেন, ওদের দুই মাস দিও, অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন, অনেক প্রবাসী ভাই এমন আছে তিন চার মাস পাঁচ মাস ছয় মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না, কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসী থেকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে, এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছে কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না, আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা, দেওয়া বন্ধ হয়েছে, এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম, এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে কি কথা, যতক্ষণ দিতে পারবেন, আরে মা সোনার দলা রে, দুই মাস এনে নদী বইতা হো না, তুই মরিন না ভারত, এদুন ঠান্ডাল হরি মরে তুই কেন মর, জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাই, তোমার ভাই তুই আর একটু জোরে বলেন, যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালা আর কোনো বউ নাই, বউ একটু অসুস্থ হয়েছে দুই দিন রেস্ট, তারপরে বদনাম শুরু, এ বউ ভাই হাত দে বাবার বাড়ি ট্যান ট্যান উড়ে বেলার। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে, সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষের পর্যন্ত দুইটা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, দশ বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও একবার দুইবার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে। এই দুনিয়া দুনিয়ার নিয়ম, যে দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল, ও আমার যুবক ভাইয়ের একটু মনের কানটা দিয়ে শুনুন, যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কারণ আমাদের মাথায় বসা যদি গোল্ডেন এ প্লাস আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেই দিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে দশ বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি পড়ার আদেশ কখন থেকে, জোরে বলেন না, সাত বছর থেকে আদেশ, দশ বছর থেকে মায়ের, তার মানে দশ বছর থেকে কম্পারম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন দশ বছর থেকে, কিন্তু সেই আল্লাহ নয় বছরও আমাদের খাওয়ার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন,
দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস, একবার আমার দিকে তাকানা, আমি মালিকের দিকে তাকানা, তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর, পরিশ্রম যত ঘন্টা বেতনও ততটুক। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন এত পাবেন, ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন, কথা বলেন আর একটু জোরে, তাহলে আমার অনেক ভাইয়েরা চিন্তা করে, আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি আমার বেনিফিট আরো ভালো আসবে। আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, এটা আর মানুষ বুঝতে চায় না, কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন, 10 ঘন্টা পরিশ্রম আপনার বেতন এত, যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয় এটার এক রেট, এটা কোনো ফ্যাক্টরি হয় এটার এক রেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না, আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন আপনাকে খোটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে, আসস নাই কেন? এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ অসুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে, এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে দিন হিসাবে টাকা কাটতে থাকবে, এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই, কিন্তু রহমানের দিকে একটু তাকান, ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল, ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে দিল। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন, আপনি সকালে কি নাস্তা খেয়েছেন, রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন, এটা আসলো কোন জায়গার থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গার থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে, কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না কিছু, নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার, আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে তারা হচ্ছে কৃষক, তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল, কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচাইতে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিক্সা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে, ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না, যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিক্সা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলাই বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট ফ্যানটাই ভরে হাই বেলার হাই বেলার হাই বেলার 10টিয়া ফগেন মাইজি দিদি রে দড়িয়ে রে বেগুনে ও রে মাই মাতো না,
ইতে শুধু মোবাইল লই তু যাই দিতে দরিত্রে যে দেওয়ার গণদোলায় চলার দেন জরা ভাই আজরিব জরবান চলের হটিয়া হতে দশ হাজার টিয়া দশ টিয়া আর হদুনে সাইন মারি মারি মাতো না মাতো না এক সেনে যে দশ কোটি লেভেল আর তো ইতার আজ তো হট ফ্যান টাই হজি আর আর না লুঙ্গিওয়ালা ইতার আর দরিত্রে না দরিবের হন সুযোগ আল্লাহ তাল্লাই কিছু কিছু মানুষের দরিবের লাগে আমত রাখি দে যদি হাসো নয় তু উনে ফার ভাই যদি আল্লাহ দার বন্ধ করলো ধন্যবাদ কি ইতার ফকর তু নাই রমাসিত আহকামুল হাকিমিন বিচারণ ডবু হাসরের ময়দানত ট্যাঙ্ক ভাঙ্গি ফেলি মে পারে মানুষ জায়গা দখল করবু আরে বাধা দিবু তো হম আছে তোর তোর বন্ধু আজরাইল আছে আইবু এবার আজরাইল আইসি আইয়ের হদ্দে গেলাম চল তিতে হট ফ্যান্ট আইয়াল হদ্দে হু আর ইউ হাতের নাম ভূজন নগরীস নাম যতক্ষণ নুনি বেতন টিকতে আবি আর নামও নিলে কিন্তু সাদা ফ্যানলির দই জিবু মাতো না বা হদ্দ হ নাই কি কেরো ডর আইন না ও কি কোনো সমস্যা হন নাকি শেষ করে দিতে হদ্দে আয় কেরো ডর আইন না কল উগ্র দিলে আইবু দে ভাঙ্গি আইবু ডু ইউ নো হু আই এম হ্যাঁ হু আই এম সিরিয়াসলি হদ্দে কেন তুই এসো না সারিমিকে হইতে হতে হুমদি কি হবে তুই নো আতাব লাগে আই এম আজরাইল অবদ্দা তুমি না আয় তো খেয়াল নগরি বই না বই না বই না কে সাটা হও না জীবন তুই নিস না ফেরস্তা কিছু হাই হতে হুম নি কৌজুর করো তুমি নি তোমার কিছু না হ হ্যাঁ না দুজুর দাম না দশ মসজিদের ইমাম সাহেব বলে না কমিটির ফদা নই এক খতায় তোলো যে খতায় ইয়াকে উজুর রেফারেন্স দর বুঝো বুঝো কেন হতা বুঝু আহল্লা ইশারাই কাফি মনোযোগ আছে না আমি লিতে হত গিয়া আর এনে দশ কোটি আছে না আজ রাইলে হত দাঁড়িয়ে লইতে যুম খরচ হন্ড বুঝুম লইতে আর হন আপত্তি কিন্তু খরচ গরিবে তো জাগা হারলে খরচ বুঝুম বউ তো হতে মাই লাইব্রেরি হত কেন হতা কেন হন রহম ফড়াই নভারের আজারি হত দম আই এবেলি থেকে হরস আরে পাঁচ সাত মিনিট সময় দাও না মনোযোগ আছে না আরে পাঁচ সাত মিনিট সময় দাও না কিললে কেন করে দি পাঁচ মিনিট কি উদ্ধার করে দি উইতে জাগাইন লই দি ইন ফেরত দিবি আল্লাই উইতে তুমি টিয়া লই দি ইন ইন ফেরত দিবি আল্লাই এহংকা দর জিয়েন বাধ্য হই দিবি ও ভাই এন আগতন দি ফেলা রব বড় দয়াবান হাজার গুণা কইলে মাফ করে দিব যদি আল্লাহ কেন্দ্রিক হয় কিন্তু বান্দার মনে কষ্ট দিলে বান্দা যতক্ষণ মাফ করতো না আল্লাহ মাফ করতো না ডর করে হন সুবাহ ঠিক না বে ঠিক গো সবাই তা দিবে না কিছুদিন আগে ইংল্যান্ডে দিবে ইংল্যান্ডে দিবে এদিন সিকিউরিটির ভিতর হুন্দি আইয়ের আজরাইলে যাইতে লগেই গই কেউ মরণের পরে দেবের আলিশান ভাবে বিআইপি ভাবে বহুত কিছু দি ওয়া মনত রাইবে একটা হতা মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হস্ত পাইলে মনসুর করার দরহান নাই মনারও বুঝ দিবেন দে সামনে আছে অনল্লা বেগগুনে বাকফারি গরিত্তারে কিন্তু অনর রবর রহমত অনল্য বিন্দু পরিমাণ বাটপারি গুত্তুন ডর করে হন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা জান্নাত পাওয়া কঠিন নয় একদম সহজ শুধু সিস্টেম জানতে হবে ঠিক
আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে একটা হাদিস তুলেছেন, কিন্তু আমি আসার কারণে উনি এটা সংক্ষিপ্ত করেছেন, যার মাফহুম হচ্ছে, মূল কথা হচ্ছে, শ্রেষ্ঠ পাপী কিন্তু সৃষ্টির উপর দয়া করিয়েছে, আল্লাহ তার উপর দয়া করে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এবার আপনি বলেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয়, একটা দেওয়ালও থাকবে? তাহলে মাফ করে নেওয়ালা আছে না নাই? উনি কেমন মাফ করে নেওয়ালা? উনি রহমান, উনি রহিম, উনি গাফফার, উনি সাত্তার, উনি খালিক, উনি মালিক। তাহলে একদিকে আপনার রবের রহমত আছে, আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য, আমাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন। দেখেন, উম্মত বানিয়েছেন এমন একজন নবীর যার নাম হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে? আছে। আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে? নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে সে দিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই? আছে। এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দয়া দুই ভাগে বুঝতে হবে, একটা দয়া আল্লাহ দেয়, আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয়। আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না, যারা মানে না তারাও দুই বেলায়, তো ওনারা তো মানে না, ওনারা আল্লাহর দয়া না থাকলে খাচ্ছে কিভাবে? তার মানে ওনাদের উপরও দয়া আছে, এটা আল্লাহর সর্বজনীন দয়া। এটার মধ্যে সবাই আছে, আস্তিকও আছে নাস্তিকও আছে, মান্যওয়ালা আছে না মান্যওয়ালা আছে। শর্টকাটে বুঝেন, নামাজিও আছে বেনামাজিও আছে, ওটা এক দয়া। আরেকটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয়। আরেকটু জোরে, ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমের নামই হচ্ছে আমল। এই নামাজটা কি? আমরা সবাই জানি এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজ জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে, কিন্তু কেউ কি বলেছেন কয় ওয়াক্ত নামাজ হলে জান্নাতে যাওয়া যায়? এমন হতে পারে 50 ওয়াক্তের নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার দুই ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। 5 বছরের রোজাদার জাহান্নামে চলে যাচ্ছে, 1 মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে। তার মামলাটা কোথায়? মনে রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়। সুবহানাল্লাহ। এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে, যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? জীবন সাকসেস করতে চান তো সবাই? জোরে বলেন না, সাকসেস করতে চান? কবর সুন্দর করার ইচ্ছা আছে? হাসর সুন্দর করার ইচ্ছা আছে? এর সব কিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে? আওয়াজ যেন কারোটা ছোট না হয়, একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না? তাহলে আল্লাহ যিনি করতে পারেন উনি করতে চান, আমাদের এখন নিতে জানতে হবে। আসুন, বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি। নামাজ কি? আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম। আচ্ছা, রমজানে দুপুর বেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে, সামনে পানি আছে, পানি না খেলে আল্লাহর লাভ কি? আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন, আল্লাহর কোনো লাভ? আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ? তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই, লসও নাই। আমরা ফজরের ঘুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে। তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন, রোজা রাখাচ্ছেন কেন? আপনি যদি একটু ভাবেন গভীরভাবে, দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য, লক্ষ্যটা থাকে নামাজের জন্য, কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে ডাক্তারি ভাষায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে, ব্রেনে লাগে। বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস।
বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে, আমাদের রব জানে, সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন, চব্বিশটা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হয়? আমি বলবো না, আপনারা বলেন। বলে সকালও আপনি, দুপুরও আপনি, বিকালও আপনি, রাত্রেও আপনি, বারোটায় আপনি, সকালে আপনার ব্রেন, দুপুরও আপনার ব্রেন, সবকিছু সেম টু সেম, সকালে মুখস্থ হয় কেন? তখন আমার ভাই বলবে, সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে, ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায়, রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায়। তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচাইতে উপকারী, সকালবেলা, ওই সকালবেলায় আপনার রব ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে। যারা সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে, ওদের দিন হয় অন্যরকম, ওদের দিন হয় অন্যরকম। আপনি নিজের উপর বেশি না এক সপ্তাহ অবজার্ভ করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি শুধু এক সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান, আপনি এতটুক বলবেন কিছু পাই না পাই প্রকাশ্যে কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিককে আমরা যতই যা করি শান্তির তালাশে আছি, আর রবের রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে না। তাহলে রবের রহমত দুই ভাবে আসে, একটা হচ্ছে রব দেয়, আর একটা হচ্ছে চেয়ে নিতে হয়। ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে অজু, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা, মা বাবার সেবা করা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, মা বাবার সেবা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মাথার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা, ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আছে। এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই? আছে। এবার সেই রাস্তা কি আমরা পালন করি? সিরিঙ্গা হঠাৎ হতে নিজের ট্যাঙ্গন নিজে, সিরিঙ্গা মানুষ তাইলে মাইতু, আর যদি আউট অফ সিডাংটা হও তাহলে বুক গব্বো ভয় বইতে হও ভাই, মাতানোর দরহান নাই। সিরিঙ্গে কা হতা আছে নিজের ট্যাঙ্গন, নিজের ট্যাঙ্গন মধ্যে যদি নিজে কুড়াল মারে এইতে রাখি আর কিছু হন যা না। ফোয়াজের তেন অফরে ফর কয়েকদিন হন অফরে, ওরে মার, তারপর ওই তারপরে মা বাবা জিনিস গ্যারাসর দেখো যা, এবার বড় ভাই গিয়ে গ্যারাসর, ছোট ভাই ফরালাহা করছি, এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত, এবার ছোট ও বিয়ে করছি, বড় ও বিয়ে করছি, এবার যাতে গরৎ বউ আসছি, এবার বড় ভাই সুখুল্লি কেয়া বেগুন ছোট ভাই রে, তো যেহেতু জামাই দাম বাজছি বহুত দাম অটোমেটিক বাড়ি গি, জোর হন বাজি, মনে করো বই বে গরম মিত্তি মাজছে কিন্তু বড় ভাই ইল্লা আনিলি এই ঘরে বড় ভাই হয়ে যাবি, বড় বউ হয়ে যাবি। তাহলে জামাইয়ের সম্মানে বউ সম্মান আসে না নাই? এবার ছোট ভাইয়ের বউরে যাচ্তে বেগুন সম্মান করে আলাদা ভাবে, ওই যাত্রী বেশি ইবে তো কেন আমাকে কেন দেয় কিন্তু জানো আর কি হইতাম বাজি, ইবেরা যাচ্তে গুড়াস গুড়ি শুরু করছি, বড়ুয়া হদ্দে ফরলাহা না বড় দে গিললে সামাই হদ্দে বুড়ো বয়সে তো আবার ফরলাহার হতা কিনলে সে হদ্দে, তুই যদি ফইতে তুই ইঞ্জিনিয়ার হইতে, ইঞ্জিনিয়ার হলে বেগুন আর ইঞ্জিনিয়ার বউ হইতো সালাম দিত, ইয়া বেগিন ভাবতে শুরু ও তো বড়ুয়ার তা হদ্দে কি করলাম কিল্লে বাবর হতা নু নিলাম, আত্মারি হলো লাভ আছে না? জোর হন লাভ আছে না? এতালে বোধজনে এনে বোধ ফকল আছে, বাপকে ডাইলগ মারে বেগুন হয় বোধজন উনি ফোয়ার বাপ হইলে বুঝিবি ও মাতো না ফোয়াই যাতে হন হবাবে ফোয়ারা দুঃখ বুঝাইন না পারে, কষ্ট বুঝাইন না পারে, শেষ পর্যন্ত হতে তুই বাপ হইলে ফোয়া মনে মনে হতাই না কেন আশা করি দেরি বিয়ে কেন করতাম সাহেব তুই তো বুঝতে লাগবে ইল্লা হদুন আসে না নাই, আরো জোর হন আসে না নাই? একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, বাবা মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক, পছন্দের মিল হোক না হোক, কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে 2022 সালের সফটওয়্যার, উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে 1980 সালের সফটওয়্যার, একটু অমিল তো হবে, আপনার মতো উনি বুঝবে না, আপনার মতো উনি বুঝবে না, তো মা বাবাকে ফেলে দেওয়া যাবে না? হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন,
বুকে দৌড়ে রাখবেন, মায়ের পাটা পাল্লা একটু বুকের সাথে লাগিয়ে রাখবেন, যে পায়ের নিচে জান্নাত টুকু আছে। আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? আছে। তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই জান্নাত ফাওনাল্লাহ ভুল হয় বাংলার? আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে কি করবেন জান্নাত পাবেন, জান্নাত এভাবে পাওয়া যায় না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে, আমি আমার জিম্মাদারিতে কথাটা বলছি, নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় রোজার দরকার কি? আর একটু জোরে বলেন না রে ভাই। আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয়, যত বুঝবো তত জানবো, যত বুঝবো তত গভীরে যাব। আর প্রেম কখনো উপর দিয়ে হয় না, যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি। আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। ভাই একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া? জান্নাতে।